হ্যালো, ভাবলাম যে রেডি হয়ে ফ্লোরে যাওয়ার আগে আপনাদের সঙ্গে একটু টুক করে কথা বলে নিই। আজকে সকালবেলা যখন গোধূলি আলাপে শুটিংয়ে বেরোচ্ছি, মাই গুডনেস, এই কী সারপ্রাইজ! আমি তো অবাক, মানে আমাকে একটা গাড়ি পিক আপ করতে আসে, সময়ের আগে পৌঁছে গেছে গাড়ি, তা আমি তখন রেডি হইনি সময়ের আগে এসে গেছে বলে। কিন্তু গাড়ি আসার পর যে সারপ্রাইজটা আমি পেলাম, মানে যারা যারা আমার বাড়িতে এলো, সেটা দেখে আপনারই অবাক হয়ে যাবেন। দেখুন, আজকে সকাল সকাল সারপ্রাইজ আমার বাড়িতে তিনজনে আমাকে পিক আপ করতে এসেছে, একটা সিনজিতা, একটা আমাদের কুহেলি ম্যাডাম, আর আরেকটা আরেকজন। এই সকালবেলা রবীন্দ্র রচনাবলী খুলে বসছে, এত ভালো হ্যাবিট, ভাবাই যায় না, যেন মনে হচ্ছে গীতা পাঠ করছে। হাবভাবটা সেরকমই। একটা লাইন শোনা। আচ্ছা, তার আগে আমার এখানে দাবা ছিল, দাবাটা পুরো ঘেঁটে দিয়েছে, অনেক খেলেছে। হ্যাঁ, যাক, এসে ছেড়ে দে, কোনো ব্যাপার না। তুই তো আমাকে শোনা রবীন্দ্র রচনা বলি থেকে দুটো লাইন। কি তোকে এখন দাবা ঠিক করতে হবে না, ছেড়ে দে। সিজিতা, কি মনে হচ্ছে? এ তো সকালবেলা এসে বইটা বার করলো, কে শুনছে আমি জানতে চাই। অনেকবার বারণ করলাম, পড়িস না পড়িস না, ও সেটেও পড়তে থাকে। তার দশম অধ্যায় খুলিয়া বসিয়াছি আমি। আমরা বর্তমানের জীব। কোন জিনিস বর্তমানের পরপারে প্রত্যক্ষের বাহিরে গেলেই আমাদের হাতছাড়া হইবার জো হয়। যাহা পাইতেছি তাহা প্রত্যহই হারাইতেছি, আর যে ফুলের আঘ্রাণ লইয়াছি কাল সকালে তাহা আর রহিল না। চোট বেঁধে মিলিজুলি সরকার বানিয়ে ভাবছে যে আমার গদি উল্টাবে। এত সহজ, এত সহজ এক সপ্তাহের মধ্যে ভাবে তুড়ি মেরে আলাদা করে দিতে পারি, এমন এমন ব্যবস্থা করবো ওদের যেন মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায়। আস্তে, হতেই পারে আমাদের কাছে তো বলে না, আমার তো মনে হয় যে প্রেম টেমই করছে হয়তো। স্পেশাল কমেন্ট আছে এই যে কেউ বিরাট বাদ কাপড় থালা নিয়ে বসে আছে, কেউ দায়িত্ব নেবার নেই আপনাদের কাছে, কেউ আছে বাদ কাপড় নেবার দায়িত্ব? ওই তো শান্তনু বসে আছে ওদিকে, দেখ ও নিতে পারে না। শান্তনু নলকে দায়িত্ব নিয়ে বসে আছে, চৈতিত্যের দায়িত্ব কেউ নিচে না, অগ্নিত রোহিণীকে নিয়ে ব্যস্ত। এদিক শাহানা, একটু মুন্ডুটা ঘোরাও না, একটু মুন্ডুটা ঘোরাও না প্লিজ। আপনি এনি বক্তব্য একটু প্যান করুন, বক্তব্য। হ্যাঁ, তুমি এরকম বলো, মনের দূরত্ব তো নেই, মনের টানটা এখন উচ্চ হয়ে গেছে, এখন ওইদিকেই মনের টানটা বেশি। কোথায়? আর এখানে মেয়ের যে এত বিয়ে হলো, বর কোথায়? বর হসপিটালে, তার শুদ্ধ প্রায় 85 খানা স্যালাইনের বর গেছে, 86 চড়ছে, জানি না কি হবে। হ্যাঁ, বিয়ে পার করো তুমি। কি করবো?
করে হবে? আমি মেয়ে। আচ্ছা রোহিণীর এত বড় একটা বিয়ে হলো? রোহিণী রোহিণী না, হ্যাঁ রোহিণীরই তো বাবা কোথায়? বাবা হসপিটালাইজ, মা মনে হয় পেদিয়ে ফেদিয়ে বৃন্দাবনে পাঠিয়ে দিয়েছে, তাই হবে। দেখলেন তো আমাদের গোধুরী আলাপে শুটিং এ শুটিং এর মাঝে এবং ফাঁকে এই রকম ভাবেই আড্ডা গল্প ইয়ারকি ঠাট্টা সবকিছু হয়। তবে হ্যাঁ, আমরা সিরিয়াসলি শুট করি এবং আপনাদের অনেক ধন্যবাদ যারা রেগুলার গোধুরী আলাপ দেখছেন, তার কারণ লাস্ট উইক আমাদের একটা বাম্পার টিআরপি এসেছে। স্লট লিডার তো বটেই অনেকদিন ধরে, এবং সেটা ছেড়ে দিলেও আমাদের টিআরপিতে একটা বিরাট জাম্প হয়েছে, মানে লোকে আবার নতুন করে দেখছেন এবং অ্যাকসেপ্ট করছেন যেটা দেখানো হচ্ছে সেই গল্পটা। এবং আমি হলফ করে বলছি যে আগামী দিনে এমন কিছু চমক আছে যেটা আমি জানি অনেকেই হয়তো এক্সপেক্টই করতে পারছেন না যে কী চমক হতে চলেছে, বাট আমি বলছি আপনাদের ভরসার সঙ্গে যে হ্যাঁ চমক আসছে, আছে, সত্যি জিৎ হয় মিথ্যে নয়। সঙ্গে থাকুন অ্যান্ড প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, কমেন্ট করে জানান যে আজকের ব্লগ কেমন লাগলো। বাই।